আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না, সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে। আসামি সম্পূর্ণরূপে মোবাইল আসক্ত। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড, ইউ মে প্রসিড। মিলর্ড, আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙারও রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা। জোর দাবি জানাচ্ছি। সময়ের হাতে বন্দী সবাই, আধুনিকতার মোড়কে জীবন কাটছে সবারই। ধ্যান ধারণা মানসিকতার পরিবর্তন হচ্ছে নিয়মিত, কিন্তু প্রশ্ন, এই পরিবর্তনটা ঠিক কোন ধরনের পরিবর্তন? ভালো নাকি খারাপ? কয়েক সেকেন্ডের একটা বিজ্ঞাপন চোখে আঙুল দিয়ে দেখালো সেটাই। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি, ভিউজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন, শুধু কি ছোটরাই বড়দের দেখে শেখে, নাকি বড়দেরও শেখা উচিত ছোটদেরকে দেখে? এই ভিডিওতে দেখা যাচ্ছে আদালত কক্ষে আসামির ভূমিকায় দাঁড়িয়ে ছোট্ট এক মেয়ে। তার অপরাধ মোবাইলের প্রতি আসক্তি। কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধ স্বীকার করছে মেয়েটি, কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে অপরাধ করেছে সে, কারণটা কিন্তু মোটেও হেলা ফেলার নয়। আমি অপরাধী, আমি মোবাইল ছাড়া খেতে চাইনি, কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাইনি তো, আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে। আমিও ভুলেছি, এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো। আমার তো খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সাথে খেলে না, খেলতে নিয়েও যায় না, এখন আমি কি করব? সত্যি তো, এখন ঠাকুমার ঝোলের গল্প কজনই বা শোনে, ঘুম পাড়ানোর সময় রাজারানীর গল্প বলে কজন বাবা মা। ভাঙতে ভাঙতে একান্নবর্তী পরিবার পরিণত হয়েছে নিউক্লিয়ার পরিবারে, তাহলে ছোটদের সঙ্গে সময় কাটাবে কারা? এ প্রশ্নটা তো খুব স্বাভাবিক। এখন প্রযুক্তি এসে দরজায় হাজির, হাঁটা চলা বিনোদন সবেতেই টেকনোলজির ছোঁয়া। চাকরিরত বাবা মায়েদের কাছেও ছেলে ভোলানোর সহজ মাধ্যম হয়ে উঠছে মোবাইল। আর সন্তান একটু বড় হলে তাকে মাঠে খেলতে নিয়ে যাওয়ার পরিবর্তে হাতে তুলে দেওয়া হচ্ছে ভিডিও গেম। তাহলে ছোটদের অভ্যেসটা খারাপ করার জন্য কারাই বা দায়ী? আজকাল মা বাবারা বাড়ির বাইরের কাজে ব্যস্ত থাকেন বেশি, সন্তানকে সময় দিতে পারেন না একেবারে। সন্তানকে গল্প বলা, ঘুম পাড়ানো, গান করা, খেলা করা, প্রয়োজনে সন্তানের সঙ্গে নাচ করা, এই সময় তারা দেন না। তাই মোবাইল, ট্যাব আর ল্যাপটপের প্রতি আকর্ষণ বাড়ছে ছোটদের, এবং এটা স্বাভাবিক। যন্ত্রের মাঝে থেকে বড় হচ্ছে প্রত্যেকটা শিশু, বেড়ে উঠছে তাদের মস্তিষ্ক যান্ত্রিক হয়ে। অর্থাৎ ছোট্ট এই বিজ্ঞাপন যেন তুলে ধরেছে আধুনিক সমাজের সবচেয়ে অন্ধকার ছবিটা। বড়দের থেকেই আসলে কি শিখছে ছোটরা, কি দেখছে বা কি ভাবছে, এবং তার কি বা প্রতিফলন ঘটছে, সেটাই এখন সব থেকে বড় ভাববার বিষয়। তাই সন্তানের উপর দায় বর্তাবার আগে নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রতিটা অভিভাবকেরই চিন্তা করা উচিত, সত্যি কি তারা তার সন্তানের কাছের বন্ধু হয়ে উঠতে পারছেন? ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।